দিস ইজ গীতা ফিরে এসেছি আজ একটি নতুন লেসন নিয়ে। আজ আমরা শিখব লিটল এবং এলিটল এর ব্যবহার। লিটল শব্দটির অর্থ হচ্ছে একেবারে অল্প বা একেবারে কম, অর্থাৎ না থাকার সমান, অলরাইট। এবং এলিটল শব্দটির অর্থ হচ্ছে কম বা অল্প। এবার যদি লিটল এর ব্যবহার দেখি, তবে লিটল শব্দটি আনকাউন্টেবল নাউনের সাথে নেগেটিভ সেন্সে ব্যবহার হয় এবং এলিটল শব্দটি আনকাউন্টেবল নাউনের সাথে পজিটিভ সেন্সে ব্যবহার হয়, অলরাইট। এবার ধরো এখানে আমার হাতে একটা গ্লাস আছে, এই গ্লাসে অল্প জল আছে, ধরো 1-2 ফুটের জল আছে। দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসে অল্প জল আছে। তো এখানে যেহেতু 1-2 ফুটের জল আছে, অর্থাৎ না থাকার সমান, তো এখানে আমি নেগেটিভ সেন্সে বলেছি যে এই জল থাকা না থাকার সমান। অর্থাৎ এখানে সেন্টেন্স তো পজিটিভ, কিন্তু তার সেন্স হচ্ছে নেগেটিভ। এবং ওয়াটার কি? ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই ওয়াটার সাথে আমি লিটল শব্দটি ব্যবহার করেছি, অলরাইট ফ্রেন্ড। নেক্সট এক্সাম্পল, ফাদার গেভ মি লিটল মানি, বাবা আমাকে অল্প টাকা দিয়েছেন। ধরো আমি বাবার কাছে চেয়েছি 5,000 টাকা, এবার বাবা আমাকে দিলেন 10 টাকা। তো 5,000 টাকার জায়গায় 10 টাকা দেওয়া, সেটা দেওয়া না দেওয়ার সমান, অর্থাৎ সেন্সটা নেগেটিভ। এবং মানি শব্দটি কি? মানি শব্দটি হচ্ছে আনকাউন্টেবল নাউন, ওকে। রুপিস হচ্ছে কাউন্টেবল নাউন এবং মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই মানির সাথে আমি এখানে লিটল ব্যবহার করেছি, প্রায় নেই বা একেবারে অল্প অর্থে, ওকে। এবার যদি আমরা এলিটল এর ব্যবহার দেখি, তো এলিটল আনকাউন্টেবল নাউনের সাথে পজিটিভ সেন্সে ব্যবহার হয়েছে। এবার ধরো আমি বলছি কাউকে যে এই কফিতে অল্প পরিমাণ চিনি দাও, অর্থাৎ পুট এ লিটল সুগার ইন দ্য কফি। অল্প পরিমাণ, ধরো 1 স্পুন সুগার আমি কফিতে দেওয়ার কথা বলছি, অর্থাৎ পরিমাণে কম, একেবারে নেই অর্থ নয়। একেবারে নেই অর্থাৎ আমরা লিটল ব্যবহার করব, এখানে অল্প, অর্থাৎ ধরো 1 স্পুন বা 1 চিমটি সুগারের কথা বলছি। তো এখানে সুগার কি? সুগার হচ্ছে আনকাউন্টেবল নাউন, যার জন্য এখানে আমি সুগারের সাথে লিটল শব্দটি ব্যবহার করেছি। এবং এই সেন্টেন্সের সেন্স হচ্ছে পজিটিভ, ওকে, সেজন্য এখানে আমি লিটল শব্দটি ব্যবহার করেছি সুগার আনকাউন্টেবল নাউনের সাথে। নেক্সট, এ লিটল নলেজ ইজ এ ডেঞ্জারিয়াস থিং, অর্থাৎ অল্প বিদ্যা ভয়ঙ্করী। কি হয়? অল্প বিদ্যা মাঝে মাঝে ভয়ঙ্কর হয়ে ওঠে। তো এখানে এ লিটল নলেজ কথার অর্থ হচ্ছে জ্ঞান তো আছে, কিন্তু সেটা পরিমাণে কম, ওকে। সেজন্য আমি এখানে এ লিটল শব্দটি ব্যবহার করছি নলেজের সাথে, এবং নলেজ শব্দটি হচ্ছে আনকাউন্টেবল নাউন। এবার যদি আমরা এ না লিখে শুধু লিটল লিখতাম, যে লিটল নলেজ ইজ এ ডেঞ্জারিয়াস থিং, তাহলে এর অর্থ হয়ে দাঁড়াতো যে একেবারে কম বিদ্যা, অর্থাৎ সেই বিদ্যা নেই বলে চলে, যেটা ভয়ঙ্কর হয়ে ওঠে। তো এখানে এ লিটল নলেজ লিখেছি আমি অল্প বিদ্যা অর্থে, ওকে। আই হোপ যে তোমরা বুঝতে পেরেছো লিটল শব্দটি একেবারে কম, অর্থাৎ নেই অর্থে ব্যবহার হয়, এবং এ লিটল শব্দটি অল্প, অর্থাৎ কিছু পরিমাণ অর্থে ব্যবহৃত হয়। আই হোপ যে গাইজ তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, অ্যান্ড আরও কিছু নতুন টপিক নিয়ে দেখা হবে। টিল দেন, বাই বাই।